নমস্কার বন্ধুরা, আমি অবিনাশ আর আমার চ্যানেল ফিশলা ওয়ার্ল্ডে আপনাদের আবার স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি একটি অ্যাকোরিয়াম দোকান থেকে এক পিস ফ্লাওয়ার হর্ন ফিশ আমি আনতে যাব। তো এই মাছটি আমার খুব পছন্দের মাছ, একটি দোকানে আমি দেখে এসেছি এবং সে মাছটা আমি আজ আনতে যাব। মাছটি কীরকম সাইজ এবং কত দাম, তো সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং মাছটি কীরকম কালার, তো সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো মাছটি আনতে যাওয়ার জন্য আমি পুরোপুরি প্রস্তুত হয়ে গেছি, তো চলুন আগে এই দোকান থেকে মাছটা আনা যাক, তারপর মাছটা আপনাদেরকে ভালোভাবে দেখাবো। তো চলুন। আমরা অ্যাকোরিয়াম দোকানে পৌঁছে গেছি আর এখানে এই ফ্লাওয়ার হর্ন মাছগুলো রাখা আছে। এখানে চার পিস মাছ আছে, তো এর মধ্যে কোন মাছটা নেবো সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে এই মাছটি আমার পছন্দ, এটা আমার পছন্দ করে রাখা ছিল আর এটাই আজকে আমি নিয়ে যাব। মাছটা নিয়ে নিয়েছি, তো এবার আমি এই মাছটা আমার বাড়িতে অ্যাকোরিয়ামে ছাড়বো, তো আপনারাও দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। তো বন্ধুরা, আমাদের আসতে অনেকটা রাত হয়ে গেল, কারণ আমরা বিকালের দিকে বেরিয়েছিলাম আর আমার বাড়ি থেকে যে দোকানে আমি মাছটা আনতে গিয়েছিলাম প্রায় 16 কিলোমিটার রাস্তা, তো যেতে আসতে সময় লেগেছে। আর বন্ধুরা, আমি দুদিন আগে এই অ্যাকোরিয়ামে জল ভরে রেখেছিলাম আর এখন এই মাছটা আমি কিছুক্ষণের জন্য এখানে সিজনিং করার জন্য রাখবো, তারপর মাছটাকে ছাড়বো। তো বন্ধুরা, আমি এখানে এই 100x180 এই স্পঞ্জ ফিল্টারটা ব্যবহার করব একটি এয়ার পাম্পের সাথে। তো আগে এটা আমি লাগিয়ে নিই। তো আমি এই অ্যাকোরিয়ামের মধ্যে এয়ারেশনটা চালিয়ে দিলাম, তো এবার আমি মাছটা ছাড়বো। তো এই মাছটার দাম যদি আপনারা জানতে চান, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এখন আমি মাছটার সাইজ আপনাদেরকে দেখাচ্ছি, তারপর মাছটাকে আমি অ্যাকোরিয়ামের মধ্যে ছেড়ে দেবো।
তো মাছটার সাইজ আছে 8 সেন্টিমিটার। তো এরকমভাবে আমি বেশিক্ষণ রাখবো না, ছেড়ে দিই মাছটাকে। তো বন্ধুরা, মাছটি দেখে কেমন লাগছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো একটি লাইক দেবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুই, ধন্যবাদ।